ভারত বাংলাদেশ সীমান্তে ইসরায়েলি ড্রোনের সাহায্যে নজরদারি চালাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ইসরায়েল থেকে আমদানি করা ড্রোনের সাহায্যে উভয় দেশের মধ্যে দীর্ঘ 4,096 কিলোমিটার সীমান্তে ড্রোন ব্যবহার করবে বিএসএফ। ভারতের দ্য হিন্দু পত্রিকায় এ সংক্রান্ত এক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এই ড্রোনগুলো সীমান্তে কী ধরনের কাজ করবে, তাতে দুদেশের সীমান্ত নিরাপত্তা কতটা পরিবর্তন হবে, সে সম্পর্কে তথ্য জানাব। প্রিয় দর্শক, বিডি ভিউজ ইনফোটেনমেন্ট চ্যানেলে সমরাস্ত্র নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয় নিয়ে বিভিন্ন তথ্য আমরা আপনাদের জানাবো। চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন। বিএসএফ এর গুয়াহাটির ইন্সপেক্টর জেনারেল পীযূষ মর্দিয়া দ্য হিন্দুকে জানিয়েছেন, বাংলাদেশ ভারত সীমান্তে যেসব এলাকায় নজরদারি ব্যবস্থা দুর্বল সেসব এলাকা দিয়ে রাতে চোরাচালান বেশি হয়, সেখানে এসব ড্রোন মোতায়েন করা হবে। তিনি জানিয়েছেন, ড্রোন মোতায়েনের ফলে বিএসএফ এর নজরদারি সীমাবদ্ধতা দূর হবে। ড্রোনগুলো 150 মিটার উঁচু থেকে প্রতিনিয়ত ছবি তুলে পাঠাবে এবং আশেপাশে থাকা ব্যক্তিদের শনাক্ত করবে। বিএসএফ অবশ্য বলছে, নজরদারি জোরালো করার চেয়েও এর পেছনে বড় পরিকল্পনা হল পাচারকারীদের কাছে এই বার্তা পাঠানো যে তাদের উপরে সবসময় বিএসএফ নজর রাখছে। এদিকে ড্রোন ছাড়াও আসামের ধুবরী সেক্টরে মাটির নিচে থার্মাল ইমেজার, স্বয়ংক্রিয় তাপমাত্রা পরিমাপক যন্ত্র স্থাপনও করেছে বিএসএফ। এসবের মাধ্যমে মানুষ, প্রাণী, এমনকি অন্য যে কোনো বস্তু চলাফেরার উপর নজরদারি করা যায়। ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় সরকার বিএসএফ এর কাছে ড্রোন সরবরাহ শুরু করেছে। বিএসএফ এসব ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি করবে। প্রথম পর্যায়ে মেঘালয় থেকে পশ্চিমবঙ্গের কুচবিহার পর্যন্ত দীর্ঘ সীমান্ত এলাকায় ড্রোনগুলো মোতায়েন করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার সীমান্ত দিয়ে চোরাকারবার ও পাচার বন্ধের নামে কঠোর নজরদারি চালানোর জন্য কতটি ড্রোন মোতায়েন করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বিএসএফ। ইসরায়েল এভাবে ফিলিস্তিন ভূখণ্ডে, বিশেষ করে গাজা ও পশ্চিম তীরে ড্রোনের মাধ্যমে নজরদারি চালায়। ইসরায়েল সীমান্ত এভাবে বাংলাদেশের মতো কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রায় বাংলাদেশি নাগরিক নিহত হয়। এখন ড্রোন মোতায়েনের ফলে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বাড়বে না কমবে তা নিশ্চিত নয়। আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের প্রায় 4,096 কিলোমিটারের সীমান্ত রয়েছে। আসামের পশ্চিমাঞ্চলে ধুবরী সেক্টরের 61 কিলোমিটার দীর্ঘ সীমান্তে ড্রোন ছাড়াও মাটির নিচে পুঁতে রাখা যন্ত্র দিয়েও নজরদারি শুরু করেছে বিএসএফ। ভারত সরকার সম্প্রতি ইসরায়েল থেকে এসব ড্রোন আমদানি করেছে। বিরতিহীনভাবে দীর্ঘ সময় এগুলো চালু থাকে। এদের প্রত্যেকটির দাম ভারতীয় মুদ্রায় 37 লাখ টাকা। ড্রোনগুলোতে যে ভীষণ ক্যামেরা রয়েছে তার সাহায্যে দিনে কিংবা রাতে মাটির 2 কিলোমিটার উপর থেকে ছবি তোলা সম্ভব। আসামের সঙ্গে বাংলাদেশের 263 কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে 119 কিলোমিটারই নদী সংলগ্ন, সেজন্য এইসব সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।